Jongmarin engkari shaklai mani ulo thungrung themrang belaino akar madok jaka haste 144 kerong raja pinjak phano thangnai horo 6 number agartala bidhan sabha kendro ni 10 number booth center tongma bjp habanok subai soksa jaka obonatai cha salo bjp di adong rok indranagar jbp rut lahar kha sulaikha te pati ma thaiyo nai mathang thangi sogikya te je awati pati mungbai gadal jak rokno nangmani majra phinai hinai কক্তনাই রং নিবসকাং খুব খিংকা নাই মাথা রাত্রিবেলা হয়তো আমরা তো কেউ জানি না, আমরা ঠিক রাত্রি 10টা 10টা আমরা সবাই পার্টি অফিস বন্ধ করে আমরা আমাদের ইমনগর বাজারে যে পার্টি অফিসটা বন্ধ করে আমরা যে বাড়িতে গেলাম সকালবেলা, রাত্রিবেলা হয়তো ঘটনা হয়েছে। আমরা সকালবেলা উঠে দেখছি যে আমাদের পার্টি অফিস ভাঙাচোর অবস্থায়, এখন আবার দেখতে পেলাম এখানে বোম মারা হয়েছে, পুলিশের লোক এলো, ওনারা সব কিছু তল্লাশি করে বোমের যা যা ওনামের যা যা ওনারাই নিয়ে গেছেন, পুলিশের লোকরা সব কিছু কালেকশন করেছেন। বোঝা গেল এখানে একটা রাত্রিবেলা বিকট একটা বোমের আওয়াজ হলো এখানে, তখন আমরা কেউ বাড়ি থেকে বের হয়নি, অনেক রাত্রিবেলার বিষয়। তো এই সকালবেলা উঠে দেখছি আমাদের পার্টি অফিস ভাঙ্গা এবং পার্টি অফিসের মধ্যে বোম মারা হয়েছে বিরোধী সিপিএম এবং কংগ্রেসের উস্কানিমূলক বিষয়ে। এই অত্র এলাকার কিছু সংখ্যক সিপিআইএম এবং কংগ্রেসের যাদেরকে বাম গ্যাস হিসাবে চিহ্নিত বলা হয় তাদের কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন যাবৎ আপনারা লক্ষ্য করতে পেরেছেন আমাদের নির্বাচনের আগের মুহূর্তে আমাদের এই 38 নং বুথের বুথ অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই সাথে আজকেও ওরা মানুষের থেকে জনমত পায়নি, ওদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, ওদের এই আতাতকে মানুষ কংগ্রেস এবং সিপিএম আতাতকে ওরা মানুষ প্রত্যাখ্যান করছে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, কিন্তু ওরা সারা ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত সিপিএম কংগ্রেস এবং তাদের সহযোগী মাথা সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন এলাকায় সন্ত্রাসের বাতাবরণ কায়েম করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি চাই শান্তি শৃঙ্খলা, মানুষ কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করবেন, কিন্তু ওনারা এটা মানছেন না, ওনারা একটা ত্রিপুরা রাজ্যের মধ্যে যাতে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয় এই বিষয়ে ওনারা চেষ্টা করছেন। এখন কি চাও? আমরা এখন চাই আমাদের এই পার্টি অফিস অত্র এলাকার যারা দুষ্কৃতীরা আছে, যারা এই পার্টি অফিস ভাঙচুর করেছে, পার্টি অফিসে যারা বোম নিক্ষেপ করেছে তাদেরকে অতি সত্য তাদেরকে গ্রেফতার করতে হবে, ওদেরকে যদি গ্রেফতার না করা হয় আমরা আমাদের এই অবরোধ চলবে। কারা করেছে এরকম কিছু চিহ্নিত করা হয়েছে? এখানে কংগ্রেস এবং সিপিএম এর যারা দুষ্কৃতীরা সেই দুষ্কৃতীরা করেছে, এখানে এলাকার কিছু দুষ্কৃতীরা আছে, আমরা পুলিশকে বলেছি ওদেরকে চিহ্নিত করে দিয়েছি, আপনারা পুলিশ যতক্ষণ পর্যন্ত ওদেরকে অ্যারেস্ট করবে না আমরা আমাদের এই অবরোধ তুলব না।